गीतं मधुरं हृदयं मधुरं कमलं मधुरं किताबखन देखिले ल अनुमान करিব হয় এই বাইদেউ হয় একটু কলাবতী দেবী কলাবতী তাকে তো পড়িবা বিপিন সিং দর্শন যাবে রে নগেন শইকীয়া স্যারক দিলো কৈছে সিনহা এতিয়াহে আপনার ইমান দিলে দেখি আছো কম মুখে নাজানো কেইবছৰ লাগে না তেখেতে এডভাইজ গুড গুড এটা তালৰ বিষয়ে লিখিছিল এটা একচুয়ালি পাবলিশারে লৈছিল পাবলিশারে কলে না পাবলিশার মই দিয়া নাই এটো কারণে কারণ মোর হল প্রপার থাকি কৰি মই নিজে কইলে মই নিজে কইলে ভালে কইলে পাবলিশারে দি হলে কি এই বিজনেস সাইডটো বেছি হয় না মই তো লাইব্রেরি যাব মই দিন কথা পাতিলো তো তেখে লোকে ইয়ে কৰিছে এটা আজকালি আমাৰ পারফর্মিং পারফর্মিং হেৰি বিলাম আপনি সহায় করলে ঘনকান্ত বরা বরবা সহায় করলে মানে ফটো চটো দিলে আপনি পেপারও ফটো খিনি দিয়ার কারণে আপনি যেখানে সহায় করলে তার কারণে ভাল সময় মূল্যবান মন্ত্র হব এটা তো মন্ত্র হব আপনার কিবা আরো ধর ইয়ার উপর যদি কিবা এখন সিনহা আপনার নোটখন হয়ে গেছে কল্যাণমান যদি লিখিত দিয়ে কারণ তেনে হলে মই খুবই ভাল পাম মই মই আবার সাইড না না সাক 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 আপনি হেরি আছেন নাকি বারো আপনি আপনি গেছেন না না বলেন স্যার বলেন আপনি আপনার কথাটা উঠলে আরো ভালো হবে স্যার এই মুহূর্তে যারা ধরুন মণিপুরী নৃত্য শৈলীর পুরো ধা যদি বলি যারা আসলে এক্সপোনেন্ট যারা এরকম কারা আছেন এখন ধরুন এই 2019 দাঁড়িয়ে আমরা যদি বলি এটা কি মা বাবার দোকান সুটকি আড়ত আচ্ছা এটা সুটকি থেকে এই এই দেন তাদের বাড়ি দেখো কি সুন্দর পরিবেশটা কি সুন্দর মানে ঘরের ডিজাইন ডিজাইন কিরকম এই একটা মন্দির এই ছেলেটির নাম হলো উত্তম কুমার সিনহা আমেরিকায় যে থাকে না এ এই একটু ফিল্ম টিলের দিকে ঝোঁক আছে কিন্তু ইয়ে পাচ্ছে না আর কি ঠিক মতো সাপোর্ট পাচ্ছে না ছেলেটি ভারি উৎসাহী ছেলে উত্তম উত্তম কুমার সিংহ এই ভেতরে মাচিমপুরের ভেতরে এই দিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ মাচিমপুরের ভেতরে
এই যে মাঠ যেখানে রবীন্দ্রনাথ এই নাচটা দেখেছিলেন, এই জায়গাটা, এই জায়গাটা মন্দিরের ভিতরে বোধ হয় জুতা নিয়ে প্রবেশ করিবেন না, এরকম এরকম লিখেছে। ও হচ্ছে একজন এখানকার স্থানীয় লিডার আর কি, না উত্তম পরিচয় করিয়ে দিল, উত্তম না। তারপরে এই এই যে এখানে দুর্গা মণ্ডপও, এটা দুর্গা মণ্ডপ, কিন্তু ওই এইখানেই ওই রবীন্দ্রনাথ ইয়েটা দেখেছিলেন, নাচটা দেখেছিলেন, এই যে এই এই মণ্ডপে। তারপরে দেখা যাচ্ছে এখানে মাছিমপুর মণিপুরি পাড়ায়, আচ্ছা মাছিমপুর মণিপুরি পাড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র ইত্যাদি ইত্যাদি এভাবে রেখেছে। এটা ফলক না, এটা ছিল রিক্সা, এটা একটা অন্যদিকে চলে গেল, অন্যদিকে মাসিমপুরে বেশ কয়েকটা উঠেছেন না মাসিমপুরে। আমি ইচ্ছে করলে আপনাকে এটা ট্রান্সফার করি, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার, আমি হোয়াটসঅ্যাপে, আমি হোয়াটসঅ্যাপটা খুলে নেব, নিশ্চয়ই লিঙ্ক পাবো। ঠিক আছে, এটা যেদিন বেরিয়ে এলাম আমরা ১১ সম্ভবত ১০ বা ১১ মার্চ অনেকগুলো ফ্যামিলি এখনো, প্রচুর ফ্যামিলি আছে, ছোটো ছোটো গলি আছে ভেতরে, ছেলেমেয়েরা ছুটাছুটি করছে, খুব সুন্দর দেখতে, মেয়েগুলো মেয়েরা ভারী সুন্দর দেখতে। ওই দিন তো বন্ধ ছিল না, কিন্তু ও হতেও পারে, কারণ এটা সরস্বতী পূজার ইমিডিয়েট আগের আগের দিনটা ছিল, তো আগের দিনটা ছিল। এই লোক গামছা পরা, উত্তমেরও গামছা পরা ছিল, ভারী সুন্দর চেহারা উত্তমের, উত্তমের না, খুব সুন্দর চেহারা, লম্বা পাঞ্জাবি এদিকে একটা সবুজ ও গামছা গামছা ছিল, সুন্দর চেহারা। গেছি কলকাতায়, ঈশ্বরচনের মতো ব্যবহার করেছেন, অনেকক্ষণ বসেছেন, অনেকক্ষণ গল্প করেছি। দোসরা জি এটাই বললেন যে হ্যাঁ সিন্হা জি এসা তো হাম লোক কিয়া হ্যায় পহলে ভি বহুত বুক কিয়া হ্যায়, গুরুজি ভি খুদ কিয়া হ্যায়, আপকা থোড়া অলগ হ্যায়, তো আপকা থোড়া অলগ হ্যায়, তো মে বলতা মে তো আর্টিস্ট ভি হো আর লেখক তো থোড়া বন গে আপ লোক কা মদদ সে। আপনি নিজে ড্যান্স পারফর্ম করতে পারেন? আগে ছোটকালে স্যার নেচেছি আমি, কৃষ্ণ ইয়ে আছে, এক্সটেন্ডেড আরো আলোচনা আছে, আপনার ওজাপালি কথা আছে, আছে সত্রিয়া নৃত্যের কথা আছে, আছে সবগুলো করেছেন, করে বইটা বহুমূল্য হয়ে গেছে, অনেক জিনিসগুলো। তো আমি আমার মানে সৌভাগ্য ধরো আপনাকে স্যার পেলাম, সুনীল কুঠারিজিকে পেলাম, একটু আগে আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা বলছিলাম, বলছিলেন স্যার তার সঙ্গে গুরুজির হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বাবা যাবে, এত ছবি আপনি বাড়ি থেকে পেয়েছি স্যার, না পাই না সেরকম কথা না, কিন্তু আছে আর আমার এখন গুরু বিপিন সিং এর বললে ট্রেজারিটা আমি নিজেরই কালেকশন আর দর্শনাজি ওই রিসেন্টলি একটা পাঠিয়েছেন আমাকে, ভিডিও একটা, ভিডিও দুটা পাঠিয়েছে, কোনো কিছু হলে পাঠিয়ে দেন আর
তো উনি সহায় করছেন আর এটা ভালো হয়েছে ঘনকান্ত বরদায়ন এই জন লোক মারা গেলেন কৃষ্ণমূর্তি হাজরিকা মারা গেলেন মানে মোহন গোস্বামী উনি আমাকে আমার গাইড স্যার এই আমি ভাষাটার জন্য উনি আমার নাইবার উনি উত্তর গুয়াহাটির প্রিন্সিপাল ছিলেন লাস্ট পর্যন্ত গোস্বামী তো আমার ক্লাসমেট ছিল হতে পারে স্যার হ্যাঁ আপনার হ্যাঁ ওই দিন আমাকে হ্যাঁ আপনি বলেছিলেন স্যার মাস দুই আড়াই আগে একবার ফোন করেছিলেন কোনি উনি না এক বছর হলো মারা গেলেন না তাহলে আরেকজন শর্মা আমাদেরই ক্লাসমেট ও গোস্বামী মারা গেছেন মারা গেলেন উনি আরেকজন আমাদেরই এক সহপাঠী শর্মা উনি ফোন করেছে ওনার একটু স্ট্যামারিং আছে একটু জিভায় ও ফোন করেছিল খুব অবাক হয়ে গেলাম কবে কটন কলেজে আমরা 63-64 পড়েছি আর কতদিন হয়ে গেল এই কথাটা তার মনে আছে আর ভিকুরটা দেখেই আমি লাগাতার পাইনি মাঝে 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 পেতাম কিন্তু এগুলো স্পার্কের মত প্রমোদ ভট্ট হঠাৎ একদিন আমাকে বললেন আজকে কত তারিখ আজকে 13 চব্বিশ তারিখের মধ্যে তুমি একটা ভালো খবর পাবে ও দুবার এরকম অবাক লাগতো এগুলো বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে তার কোনো এমনি মূল্য নেই কি কথা এসব উনি দুবার আমাকে দুটো কথা বলেছেন তারিখ দিয়ে 15 দিনের তারিখ দিয়ে তারপর দুটোই একবার অদ্ভুতভাবে মিলে গেছে দুটো মিলেছে মিলে গেছে না না সংস্কৃত স্কলার আরো ধরেন কি এটা ভেতরে একটা মানে এটা এটা ইয়ে ছিল আর কি ভেতর থেকে মাঝে মাঝে কোনো কোনো জিনিস যেন ঠেলে বেরিয়ে আসতো হঠাৎ ওই দুটো কথা আমার খুব মনে আছে আমাকে এত স্নেহ করতেন না আমার মানে খুব ভূপেন হাজারিকা উনি মানে আর যেটা হচ্ছে যে ওনার বড় খোলা মনের মানুষ খোলা মনে স্যার আমার আপনাকে তো অসম সাহিত্য সভার ইয়ে করতেছিলেন না শুনি মহিলা কেয়া নকরু মোক বহুত পাইছো মই বহুত পাইছো আর না লাগে নহয় মো সন্তুষ্ট 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 তো উনি ওনার সঙ্গে বেশ ইন্টিমেসি হয়ে মানে এই ভৃগুমোহন গোস্বামী মারা যাওয়ার পরে ওনার একটা লেখা নিয়ে গেলাম মানে এই রীতা আন্টি মানে আমার ভৃগুমোহন গোস্বামী পরিবার ও রীতা তুমি আহিব নালাগে এই সুনীল আহিছে হয়ে যাব তারপিছত আমাকে বলল মই কই যাম দে মই হাত কাঁপি আছে মই লিখিব নোৱাৰিম তুমি এই তোমার যন্ত্রটো আনিবা এই মানে ক্যামেরা নিয়ে গিয়ে যন্ত্রটো আনিবা মই কই যাম তারপিছত তো স্যার মানে কি কি মানে টপিকস কোন দিক থেকে কোন দিকে চলে যায় তারপর এইবিলাক অলপ ইয়ে করিবা মই সাইন দিলেহে তেতিয়া আর শ্রুতলিপি সুনীল কুমার সিনহান স্যার এনেকা তো মই প্রথম পাইছো হয়ে যাব আমি করিম এইটু এইরকম মানে বিন্দাস না স্যার মনে হতো কথা বলতে বলতে হতো মাথার উপর একটা ছাতার মতো আরো সবসময় গেলে মানে বইগুলা কে কে উপহার দিয়ে যায় তো এই কিতাবটা তোমাকে দিল তো ও একটা লিখবে এটু তোমাকে আশীর্বাদ দিস এইরকম করে আর কি হয় এই মধ্যে তো বুড়াই গেছো সেঞ্চুরি মারিম কিন্তু মই কিন্তু এটা 93-94 হয়েছে এটা তো যাব না আরো তো ওনার ইনভাইটেশন কার্ডটা আমাকেই দিয়ে দে তুমি যাবো গো ভাল পাবা তো সবে আমি যে গিয়েছি বিবেকানন্দ কেন্দ্র তো বহুত অ্যাটেন্ড করেছি এরকম দু একবার হয়েছে এইরকম আর পিকুয়া পিকুলিয়া কারবার তো ওনার ছেলেমেয়ের ধারণা আছে আপনার ছেলেমেয়েরা এমনি রেখেছে স্যার লাইব্রেরিটা তো মানে খুব কালেকশনটা খুব বেশি ভালো কিন্তু আমাকে বলেছে যাওয়ার জন্য আমি যেতে পারিনি স্যার এগুলো মানে কি মহাত্মা গান্ধীর ছেলে মহাত্মা গান্ধী হয় না রবীন্দ্রনাথের ছেলে রবীন্দ্রনাথ হয় না তো
তারপরে আর এটা অনেক ক্ষেত্রেই থাকে না, কিন্তু একমাত্র এক্সেপশন হচ্ছে আমাদের না প্রণব সঙ্গে ওতে বলেছে সিনহা ময় দিল্লিতে করে দিছো প্রণবস্বরূপ, এটা অসাধারণ, মানে এই যে এটা লেগে থাকা চেষ্টা। স্যার উনি কী করতেন? মেডিকেল আপনি পেয়েছেন? ভালো করে পেয়েছেন, ছাত্র জীবনের শেষের দিকেও পেয়েছি, শিক্ষক জীবনের শুরুতেও পেয়েছি। শিক্ষক জীবনের শুরুতেও পেয়েছি। উনি খুব স্নেহ করতেন, খুব স্নেহ করতেন, আর কিরকম একটা পার্সোনাল টাচ ছিল ওর সঙ্গে আমার, পার্সোনাল টাচ ছিল। তারপর ওই পাঞ্জাবি ইউনিভার্সিটিতে একটা জন্মদিন পালন করা হয়েছিল, আমি খুঁজলে ওই কার্ডটাও পেয়ে যাবো, যেটা ভেবেছিলাম যে ওটা কার্ডটা প্রণব স্বরূপকে দিয়ে দেবো। ওইখান থেকে পাঞ্জাব থেকে এসেছিল, তখন আমি খুব অবাক হয়েছিলাম, ওইখানে কেউ আমার নাম, আর এটা দিলে স্যার নিজেই দিয়েছেন, স্যার দিয়েছেন আমার নাম করে, আর ওখানে ওনাকে জন্মদিন পালন করা হচ্ছে পাঞ্জাবে, খুব আনন্দ হয়েছে। 60s হবে না স্যার? এটা আর্লি 70s, আর্লি 70s। আর ওই সময় আমি 17 November ইউনিভার্সিটিতে চাকরি করতে গেছি, তারপরেও দু তিনবার কোনো প্রবলেম হলে গেছি, এবং ওর বাইরে খুব খুব নাম ছিল মোশন নিয়োগ স্যার। আমাকে কয়েকজন ক্যালকাটার পণ্ডিত তন্দ্রী যারা বলেছেন যে খুব ভালো ইংরেজি জানতেন, নিয়োগ স্যারের খুব বড় পণ্ডিত আশুতোষ ভট্টাচার্য, আশুতোষ ভট্টাচার্য উনি বেহালাতে থাকতেন, উনি আমাকে বলতেন যে মহাশন নিয়োগ খুব বড় পণ্ডিত। আমি বললাম যে আপনি কি তার বললেন না, আমি বিশেষ লেখা আমি পড়ার সুযোগ পাইনি, কিন্তু উনি আমার একটা বই রিভিউ করেছে, রিভিউতে যে ইংরেজি এবং যেভাবে তিনি এই বইটা রিভিউ করলেন, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে একটা বই কতটুকু নিবিষ্টভাবে পড়লে এবং ওই বিষয়ের প্রতি কতটা দরদ থাকলে এরকম রিভিউ করা যায়, ওই কথাটা আমার মনে আছে। খুব ভালো, খুব বড় বড়, খুব বড় স্কলার ছিল, খুব বড়, সারা ইন্ডিয়াই তো জানে তার কথা, ডেফিনেটলি। এই তো সত্যিকারের যেটা অবদান ওনার তো হাত আছে, বা এমনিও বৈষ্ণবতা বিষয়ে তার বৈষ্ণবতা কথাটা এখনো শেষ কথা। আর যেহেতু তিনি বহু কাজ ইংরেজিতে করেছেন, এখন একটা ব্যাপার হয় কি, ধরুন অসমিয়া বা বাংলায় যত বড় কাজই হোক না কেন, এটা নিজের এলাকার বাইরে এটা যায় না, অনেক সময় অনেক লেখকের পক্ষে এটা সম্ভব হয়, সম্ভব হয় না। সে মাতৃভাষায় লিখলে যতটুকু পারে তাকে সেটা অনুবাদ করিও করানো যায়, কিন্তু একজন গোড়া থেকে একজন যদি বাংলাও লেখেন, অসমীয়াও লেখেন, ইংরেজিও লেখেন, ইংরেজি লেখেন যদি দুটো করেন, তাহলে মানে ইংরেজি লেখাটা যদি আগে শঙ্করদেব যারা গবেষক তারা যদি আরও কয়েকজন ইংরেজিতে লিখতেন, তাহলে আরো আগেই চলে যেত যে সময় গেছে শঙ্করদেবের কথা। এই এটা দিয়েছে তিনজন মহিলা হেমন্ত কুমারী চৌধুরী, সারদামঞ্জরি দত্ত ও অঞ্জলি লাহিড়ি। অঞ্জলি লাহিড়ি গুয়াহাটির অ্যাডভোকেট জেনারেল ছিলেন, নীরেন লাহিড়ি তার স্ত্রী, কমিউনিস্ট মানে কমিউনিস্ট ছিলেন, তারপর এইসবই সমাজসেবামূলক কাজ। তো বড় বাড়িটারই ছিল ফ্যান্সি বাজারে, মানে পানবাজারে, নদী থেকে যে ফ্যান্সি যে ঢুকেছে কোর্সের যে অফিসটা ওটা ওদের বাড়ি, কোর্টসের যে বড় বিল্ডিংটা, এদিকে এলআইসি আর এদিকে কোর্টস, আর এইখানে বিনায়ক ফার্নিশিং আছে, এই
কচারি বস্তির ভিতরে ওদের পুরনো বাড়িটা ছিল। তো ওনার এক ছেলে এক মেয়ে, এক ছেলে অল্প বয়সে মারা গেছে আর মেয়ে আছে জার্মানি। আমি বইটা একটা লট আসছে চার পাঁচ দিনের মধ্যে, আমি বইটা আপনাকে দেব। জার্মানিতে থাকে মেয়ে। আর একটা আমার একটা খবর আসবে, এটা ধরুন এসে গেছে অলরেডি, কিন্তু এটা আমি ইলেকশনের আগে আমি এটা পাবলিশ করছি না। আমি এটা কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে। এটা কি স্যার? এশিয়াটিক সোসাইটি কিসের উপরে স্যার? এটা এটা আমার কন্ট্রিবিউশন টু একাডেমিক ফিল্ডে আপনার। এটা খুব খুব নাম করা একটা পুরস্কার আমাকে দেওয়া হচ্ছে, প্রফেসর সুকুমার সেন গোল্ড মেডেল। এটা এশিয়াটিক সোসাইটি, মানে এটা হচ্ছে আমাদের, এটা তো স্যার খুব আনন্দ আনন্দের কথা স্যার, লার্নিং এর সবচেয়ে বড়। 1874 এ তার প্রতিষ্ঠা, 1874। কিন্তু এটা আমি 23 তারিখ যাক, 24-25 গেলে তা আমি তখন বলবো। এটা অনেকে যে দু একজন জানেন, এক্ষুনি যে একজন প্রেস কোথায় বলে না থাকুক, আমার কাছে মেইল টেল সব এসে গেছে, থাকুক এখন ইলেকশনটা যাক। আর ওটা নর্মালি 5th মেতে ওটা ইয়ে করা হয়, হাতে তুলে দেওয়া হয়, তুলে দেওয়া। কিন্তু এবার যেহেতু ইলেকশনের ব্যাপার চলছে, 3rd June ওটা ওটা কলকাতাতে হবে, কলকাতাতে এশিয়াটিক সোসাইটি বিদ্যাসাগর হলে অনুষ্ঠানটা হবে। তাতে ভারতের বিভিন্ন জায়গাতে আসেন জনা 5 জনকে বিভিন্ন ফিল্ডে তাদের কাজে দেওয়া হয়। সেটা বিদেশের লোকও হতে পারে, দেশের লোক হতে পারে, বেঙ্গলের লোক হবে এমন কোনো কথা নেই, কথা নেই, বাইরের লোক হতে পারে, বিদেশের লোক হতে পারে। তো গত আমি যে গোল্ড মেডেলটা পাবো, এটা গত 10 বছরের দেখেছি, এর মধ্যে 4 জন বিদেশি প্রফেসর আছে বিভিন্ন দেশে। খুবই আনন্দের কথা আছে, মানে আমাদের এই ইন্ডিয়া সম্পর্কেই তাদের ইন্টারেস্ট নিয়ে যারা কাজ করছে তাদেরকেই করেছে। তো আমারটাও হয়ে গেল কীভাবে। আচ্ছা।